हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग। आज के होच्छे संडे सकाल सकाल उठे चाटा करे नियेछि, बाबा के दिए पावरुटी और ओदेर के देव रुटी और तरकारी। आज के जेटा होच्छे रान्नार मासि आज के आसबे ना, कल के आसेनी, परशुदिनो आसेनी। कल के ब्लग करा हयनी एकटा स्पेशल रिजने, कारण आमि एकटु बेरियेछिलाम। এই সকালবেলা উঠে আমি এই গুছিয়ে নিলাম কি কি লাগবে, কারণ আমি আজকে বানাবো দেশি চিকেন আর কিছু একটা বানাবো জানি না, কালকে ডাল আছে। তো চলো চাটা খেয়ে তারপর ফিরে আসছি। এখন বাজে পুরো 11:15, ঘর মোছার মাসে এখনও আসেনি, জানি না কি হবে। আর আমি এখানে একটুখানি মাছ রান্না করে দেব আমার কাকার ছেলেকে, তো আমি বাপের বাড়ি একটু যাব। তো চলো এসে আবার চিকেনটা রান্না করতে হবে যদিও, তো চলো এসে কথা বলছি। তো ফাইনালি এই বাড়ি এলাম, প্রচুর রোদ। তো চলো পরে কি কথা বলছি, এখনো চিকেন রান্না করতে হবে, অনেক কাজও আছে। চলো তো এখন বাজে 12:15, আমি আমার কফি নিয়ে বসে গেছি। আর যেটা হচ্ছে সেটা এসে দেখি ঘর মোছার মাসি আসেনি, তো জানি না কি আসবে কি আসবে না, এদের অবস্থাটা মানে আমি খালি ভাবি। আর রান্না তো করতে হবে, কেটে বেটে রেখেছি সব কিছু, জাস্ট বসাবো আজকে। মানে দেশি চিকেন আর ভাতই হবে, আর কিছু করবো না, কালকে ডালই আছে। তো চলো চাটা খেয়ে মানে কফিটা খেয়ে কথা বলছি। আর তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যখন এই সামারের সময় বাইরে বেরোবে, এমনি খালি মুখে একদম বেরোবে না, সানস্ক্রিন লাগাবে অবশ্যই। আমি এখানে ইউজ করেছি লোটাস হার্বালের এই সানস্ক্রিনটা, এটা হচ্ছে একটা জেল ফর্মে আছে, যেটা একদমই মুখের মধ্যে চিটচিট বা অয়েলিনেস একদম কিছু থাকবে না, খুব সুন্দরভাবে বসে যায়, ম্যাট জেল। তো এটা তোমরা ব্যবহার করতে পারো। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল, আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধ, মটর ডাল, আর এটা মুরগির কষা, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে পুরো 5টা, আমি এখন আইসক্রিম নিয়ে বসেছি, আর আমাদের বাড়ির সামনে একটা ফুচকালা বসে, আজকে বসেনি। তো ওকে দেখলেই ফুচকা ফুচকা মনে হয়, মনটা ফুচকা খাই নেবে। তো এখন সূর্যাস্ত হতে একটু লেট হয়, 6:30 আগে হয় না। দেখা যাক কোথায় যাই। ফাইনালি
এটা হচ্ছে আমার স্কুল, এটা হচ্ছে মন্দির, এটাও একটা মন্দির, আর এটা হচ্ছে আমার স্কুল, দেখতেই পাচ্ছি। সো ফাইনালি আমাদের পুরোনো জায়গায় চলে এসেছি, বলেছিলাম নিয়ে আসবো, ও আমাকে নিয়ে এসছে, আমি হতে না কিছু একটা হয়েছে, হোয়াট এভার। এই যে এদিকে ভিআইপি, এদিকে বসে চলো। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাব বাড়িতে, বাড়ি থেকে রওনা হচ্ছি, তো গিয়ে কথা বলছি চলো। তো এখন বাজে পুরো 8:30, আমি একটু আগেই ঢুকলাম বাড়িতে। বাড়িতে ঢুকেই আগে আমি আমার মুখটা ওয়াশ করে নিই ফেস ওয়াশ দিয়ে, তারপর ময়শ্চারাইজ করে নিই স্কিনটাকে, আর তারপরেই আমি বসলাম, বসে তোমাদের সাথে এই আড্ডাতে, এই লাস্ট ভিডিওতে আমি কথা বলছি। তো হ্যাঁ, এখানেই আমি এন্ড করছি আমার ভিডিওটা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা যারা করোনি, আর আমার ভিডিওর জন্য মানে নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করবে। টিল দেন, টাটা, লাভ ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো।